হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। লকডাউন চলছে, আমরা সবাই লকডাউনের মধ্যে গৃহবন্দী হয়ে পড়েছি, কিন্তু তারপরেও পড়াশোনা তো থেমে থাকবে না। সেই জন্য আমি এই ছোট্ট প্রয়াস হিসাবে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি। এখন আমি প্রত্যেকটা ভৌতবিজ্ঞানের টপিককে তোমাদের পড়ানোর চেষ্টা করব অনলাইনের মাধ্যমে। তো আজকে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিজ্ঞান চ্যাপ্টারটা দিয়ে শুরু করব। তো চলো বেশি কথা না বলে শুরু করি। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড কেমিক্যাল রিয়াকশন। তো এই চ্যাপ্টারে মূলত যে জিনিসগুলো আমরা জানব বা যেগুলো নিয়ে পড়াশোনা করব আমরা, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটস কাদের বলে, ইলেকট্রোলাইটসের শ্রেণীবিভাগ, কীভাবে ইলেকট্রোলাইটসগুলি তড়িৎ পরিবহন করে, তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কী এবং এই তড়িৎ বিশ্লেষণে কী কী প্রয়োগ রয়েছে, অর্থাৎ ধাতু নিষ্কাশন, ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন ইত্যাদি ক্ষেত্রে এই তড়িৎ বিশ্লেষণের কী কী প্রয়োগ রয়েছে, ব্যবহারিক প্রয়োগ রয়েছে। তো চলো আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করি। প্রথমেই তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বোঝায়? দেখো, মূলত আমরা দু ধরনের যৌগ পাই। এক ধরনের যৌগ আছে যারা তড়িৎ পরিবহন করে, হোক সেটা গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায়। আর এক ধরনের যৌগ থাকে যারা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না। তো তড়িৎ পরিবহন করার উপর ভিত্তি করে যৌগগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। একটা হলো ইলেকট্রোলাইটস বা তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে নন ইলেকট্রোলাইটস বা তড়িৎ অবিশ্লেষ্য। যে সমস্ত যৌগ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে তাদের আমরা বলছি ইলেকট্রোলাইটস বা তড়িৎ বিশ্লেষ্য, আর যারা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না তাদেরকে আমরা বলছি তড়িৎ অবিশ্লেষ্য। যেমন যে কোনো অ্যাসিড তুমি ধরে নাও HCl বা H2SO4, অথবা ক্ষার ধরে নাও KOH, অর্থাৎ পটাশিয়াম হাইড্রক্সাইড বা সোডিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি, বা লবণ NaCl সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ এরা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। আবার চিনি, গ্লুকোজ ইত্যাদি বিভিন্ন যৌগ রয়েছে যেগুলি গলিত বা জলে দ্রবীভূত কোনো অবস্থাতেই তোমার তড়িৎ পরিবহন করে না, ঠিক আছে? তাই এরা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এবার তড়িৎ বিশ্লেষ্য যৌগ কীভাবে তড়িৎ পরিবহন করে এসব আমরা ছোট্ট করে জেনে নিই। এই যে বললাম তড়িৎ বিশ্লেষ্য যৌগ যেগুলি, সেগুলি জলে দ্রবীভূত অবস্থায় বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, তো কীভাবে করে সেটা হচ্ছে এই সমস্ত পদার্থগুলি অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্যগুলি যখনই আমরা জলে দ্রবীভূত করব বা বিগলিত করব তখন এরা আংশিক বা সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে যাবে, অর্থাৎ ভেঙে যায় তাদের করেসপন্ডিং ক্যাটায়ন এবং অ্যানায়নে। আমরা জানি প্রত্যেকটা যৌগই মূলত আয়নীয় যৌগ, যারা তারা প্রত্যেকেই ক্যাটায়ন এবং অ্যানায়নের সমন্বয়ে গঠিত হয়। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো যখনই আমরা জলে দ্রবীভূত করি বা বিগলিত করি তখন এরা আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে। এই ঘটনাকে আমরা আয়োনাইজেশন বা তড়িৎ বিয়োজন বলি। এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি তোমার তড়িৎ বিশ্লেষণ, তোমার তড়িৎ পরিবহন করে থাকে, ঠিক আছে? এ সম্পর্কে আমরা আরেকটু গিয়ে ডিটেলসে জানবো। তো এখানে কয়েকটা পয়েন্ট আমরা জেনে নেবো। সেটা হচ্ছে অবিয়োজিত যৌগের যৌগগুলি থাকে একটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে, সেগুলি তড়িৎ পরিবহন করে না। তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল করে না। অনেকে হয়তো আমরা পড়েছি যে ধাতু মধ্যে যে মুক্ত ইলেকট্রন থাকে তারা তড়িৎ পরিবহন করে, তাহলে এখানেও হয়তো ইলেকট্রন তড়িৎ পরিবহন করবে। প্রকৃতপক্ষে এখানে ইলেকট্রন চলাচল করে না, এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি চলাচল করে এবং এর মাধ্যমেই তড়িৎ পরিবহন হয়। তড়িৎ পরিবহনকালে যে কোনো মুহূর্তে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে টোটাল চার্জ বা আধান সেটা সমান থাকে, অর্থাৎ আমার যদি একটা ক্যাটায়ন হয় উৎপন্ন হয় তাহলে অবশ্যই একটা অ্যানায়ন উৎপন্ন হবে, অর্থাৎ মোট ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ সমান হয় যাতে পুরো প্রসেসটাই নিউট্রাল বা প্রশমিত থাকে। তো এখানে আরেকটা জিনিস আমরা জানবো যে তড়িৎ বিশ্লেষ্য যেগুলি রয়েছে সেই সমস্ত তড়িৎ বিশ্লেষ্যগুলি কেউ কেউ আংশিকভাবে বিয়োজিত হয়, কেউ কেউ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্যের প্রকারভেদ রয়েছে। তো এই জন্যে একটা টার্ম বা একটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে বিয়োজন মাত্রা, অর্থাৎ দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের যে ভগ্নাংশ আয়নিত হয় তাকেই তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা বলে। অর্থাৎ একটা তড়িৎ বিশ্লেষকের যৌগকে আমরা যখন জলে দ্রবীভূত করি তখন ওই যৌগটা যে সম্পূর্ণরূপে বিয়োজিত হবে এমন কোনো কথা নেই। হতে পারে সেটা 1/3 বিয়োজিত হলো এবং বাকি অংশটি অবিয়োজিত অবস্থায় থাকলো। তো সেই জন্যে একটা তড়িৎ বিশ্লেষ্য যৌগের কতটুকু অংশ বিয়োজিত হলো সেটাকে আমরা বলি ওই তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা, ঠিক আছে? তাহলে কেবলমাত্র বিয়োজিত অণুগুলি, তড়িৎ বিশ্লেষ্য যৌগে যে সমস্ত অণুগুলি বিয়োজিত হয়েছে অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়নে ভেঙেছে তারাই তড়িৎ পরিবহন করবে, অন্য যারা অবিয়োজিত অণু রয়েছে তারা তড়িৎ পরিবহন করবে না। এবার এসো এই ধর্মের উপর ভিত্তি করে, অর্থাৎ বিয়োজন মাত্রার উপর ভিত্তি করে আমরা তড়িৎ বিশ্লেষ্যকে দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটস বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা উইক ইলেকট্রোলাইটস। স্ট্রং কারা? তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে এবং এদের তড়িৎ ক্ষমতা খুব বেশি। যেমন ধরো NaCl বা HCl, এরা কী করে জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, হয়ে H+Cl- উৎপন্ন করে এবং 100%ই তারা তোমার আয়নিত হয়ে যায়। অর্থাৎ যদি আমার জলীয় দ্রবণে 100টা HCl অণু থাকে তবে 100টা HCl অণুই ভেঙে গিয়ে H+ এবং Cl- আয়নে পরিণত হয়, আয়ন উৎপন্ন করে এবং এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি তোমার তড়িৎ পরিবহন করে থাকে। তীরচিহ্নের মাধ্যমে আমরা দেখো, এখানে দেখিয়েছি তীরচিহ্ন দিয়ে
HCl এর বিয়োজন, যেটা তীর চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে একমুখী, অর্থাৎ সম্পূর্ণরূপে তারা বিয়োজিত হয়েছে। আর উইক বা মৃদু তড়িৎ বিশ্লেষণ হচ্ছে যে সমস্ত যৌগ তোমার জলীয় দ্রবণে আংশিক রূপে আনিত হয় এবং এদের বিয়োজন মাত্রা খুবই কম, সেই জন্য এদেরকে আমরা বলি মৃদু তড়িৎ বিশ্লেষণ। যেমন ধরো তোমার অ্যাসিটিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড ইত্যাদি আরও অনেক। তো এদের ক্ষেত্রে কী হয় যে খুবই সামান্য অংশই বিয়োজিত হয়, অর্থাৎ যদি ধরো যে জলে 100টি অ্যাসিটিক অ্যাসিড অণু রয়েছে, সেক্ষেত্রে 100টির মধ্যে হয়তো 10টি মাত্র বিয়োজিত হলো, 90টি অবিয়োজিত অবস্থা রয়ে গেলো। দেখো এখানে আমরা দেখিয়েছি অ্যাসিটিক অ্যাসিড ভেঙে গিয়ে CH3C ডবল মাইনাস ও H+ আয়ন উৎপন্ন করছে। এখানে আমরা উভমুখী চিহ্ন দিয়েছি যার দ্বারা বোঝাচ্ছে যে আংশিক বিয়োজন হয়েছে। ঠিক আছে, এখানে আরেকটি বিষয় বলে রাখি যে সমস্ত জৈব অ্যাসিডগুলি তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা পরে তোমরা জানবে যে জৈব অ্যাসিড মাত্রই মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে তোমার দ্রবণের গাঢ়ত্ব যদি আমরা কমাই তবে বিয়োজন মাত্রা একটা নির্দিষ্ট সময় সীমা অন্তর বেড়ে যায় বা বাড়তে থাকে, যার ফলে তোমার ওর তড়িৎ পরিবহনের যে ক্ষমতাটা সেটাও বাড়তে থাকে। অপরদিকে তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে দ্রবণের গাঢ়ত্ব কমালে কিন্তু তোমার তড়িৎ পরিবহন ক্ষমতা কমে যায়। তো এখানে তোমরা একটা এই বিষয়টা খেয়াল রাখবে যে মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে দ্রবণের গাঢ়ত্ব তোমার কমাতে থাকলে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বিয়োজন মাত্রা বাড়তে থাকে, যার ফলে মৃদু তড়িৎ বিশ্লেষের তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়তে থাকে। ঠিক আছে, তো এখানে তোমরা মোটামুটি এই বিষয়গুলো জানলে এখন আমরা জানবো যে ধাতু ও তড়িৎ বিশ্লেষের মধ্যে তড়িৎ প্রবাহের কী পার্থক্য রয়েছে। ঠিক আছে, দেখো ধাতু এবং তড়িৎ বিশ্লেষ্য উভয়ই তো তড়িৎ পরিবহন করছে, কিন্তু এদের মধ্যে কি বেসিক কোনো ডিফারেন্স রয়েছে? হ্যাঁ রয়েছে। দেখো ধাতুর মধ্যে দিয়ে যখন তড়িৎ পরিবহন হয় আমরা সবাই জানি তখন যে সমস্ত মুক্ত ইলেকট্রনগুলি থাকে ধাতুর পৃষ্ঠদেশে বা সারফেসে তারা তড়িৎ পরিবহন করে, অর্থাৎ ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য যৌগের ক্ষেত্রে ওই যৌগের বিয়োজনে যে সমস্ত আয়নগুলি উৎপন্ন হয়েছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন, তারা তড়িৎ পরিবহন করছে। ঠিক আছে, অপরদিকে ধাতুর তড়িৎ পরিবহন ক্ষমতা তুমি দেখো তড়িৎ বিশ্লেষক অপেক্ষা অনেক অনেক গুণ বেশি। ঠিক আছে, কারণ মুক্ত বুঝতেই পারছো মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করছে, মুক্ত ইলেকট্রন সংখ্যায় প্রচুর থাকে। অপরদিকে তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে তোমার খুব সামান্যই বিয়োজিত ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি তড়িৎ পরিবহন করছে, তাই এদের ক্ষেত্রে ক্ষমতা তুলনামূলক অনেক কম। আর ধাতুর মধ্যে দিয়ে যখন তোমার তড়িৎ পরিবহন হয় তখন ধাতব পরমাণুর কোনো স্থানান্তরণ হয় না। ঠিক আছে, অর্থাৎ পরমাণুটা কিন্তু অ্যাজ ইউজুয়াল ইন্ট্যাক্ট থাকে, যেখানে ছিল সেখানেই থাকে। কিন্তু তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়ে যখন তড়িৎ পরিবহন হয় তখন অ্যানায়নগুলি তোমার স্থানান্তরিত হয়। একটু পরে আমরা জানবো অ্যানায়নগুলি কীভাবে স্থানান্তরিত হয়। ঠিক আছে, ধাতুগুলি কঠিন অবস্থাতেই তড়িৎ পরিবহন করে আমরা সকলেই জানি, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি গলিত অথবা জলে দ্রবীভূত অবস্থাতেই কেবল তড়িৎ পরিবহন করে। তো এই হচ্ছে তোমার ধাতু এবং তড়িৎ বিশ্লেষের মধ্যে যে তড়িৎ প্রবাহ তার তুলনা। তো এটা তোমরা ভিডিওটি পজ করে লিখে নেবে, আমি আর বলছি না। ঠিক আছে, এবার এসো তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, ইলেকট্রোলিসিস। তাহলে এই যে তোমার আমরা একটু আগে বলছিলাম যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য, তো এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলির মধ্য দিয়ে আমরা যদি তড়িৎ প্রবাহ চালনা করি তাহলে পদার্থটির রাসায়নিক বিয়োজন ঘটে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। এই সমস্ত ঘটনাকেই আমরা বলি তড়িৎ বিশ্লেষণ। বোঝা গেল? অর্থাৎ যদি সংজ্ঞাকারে বলো তাহলে এভাবে বলতে পারো যে গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে পদার্থটির রাসায়নিক বিয়োজন হয় এবং নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকেই তোমার বলছে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলিসিস। ঠিক আছে, এবার তড়িৎ বিশ্লেষণ করার জন্যে যে যন্ত্রের সাহায্য নেওয়া হয় আমরা সেই যন্ত্রকে বলি ভোল্টামিটার। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা ভোল্টামিটার কীভাবে সেট আপ করা হয়। তো এই ভোল্টামিটারের বিভিন্ন অংশ রয়েছে। দেখো একটা পাত্রের মধ্যেই প্রথমে আমরা তড়িৎ বিশ্লেষের দ্রবণ নিয়েছি এবং সেই দ্রবণের মধ্যে আমরা দুটি ধাতব দণ্ডকে আমরা রেখেছি এবং তাকে একটা তারের মাধ্যমে ব্যাটারির সঙ্গে সংযুক্ত করে দিয়েছি। এই যে পুরো সেট আপ এটাকেই বলছি আমরা ভোল্টামিটার। এবার এই ভোল্টামিটারে ভোল্টামিটারটি সাধারণত তোমার কাঁচের পাত্র হয়, যে পাত্রে নিয়েছি সেটা অন্য পাত্র আমরা নিতে পারি। এবার যে দুটি সুপরিবাহী আমরা ধাতব বা অধাতব দণ্ড নিই তাদেরকে আমরা তড়িদ্বার বলি। এই তড়িদ্বারের একটা অংশ থাকে তোমার ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে আর আরেকটা অংশ যুক্ত থাকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে। ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তড়িদ্বারটিকে আমরা বলছি ক্যাথোড আর পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত যে তড়িদ্বার সেটাকে আমরা বলছি অ্যানোড। ঠিক আছে, আর পাত্রের ভেতরে কী থাকে না তো তড়িৎ বিশ্লেষ্যে গলিত বা জলীয় যে দ্রবণ সেই দ্রবণটি থাকে। তো তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে তড়িৎ বিশ্লেষ্য যৌগের যে ধনাত্মক অংশ সেটি ক্যাথোডের দিকে আকৃষ্ট হয়, অর্থাৎ ক্যাটায়নগুলি ক্যাথোডের দিকে আকৃষ্ট হয় এবং অ্যানায়নগুলি তোমার অ্যানোডের দিকে আকৃষ্ট হয়। এবার চলো আমরা একটু দেখে নিই যে তড়িৎ বিশ্লেষণটি অ্যাকচুয়ালি কীভাবে ঘটে। তো তড়িৎ বিশ্লেষ্যের যে দ্রবণ রয়েছে সেই দ্রবণের মধ্যে তুমি তড়িৎ প্রবাহ যদি চালনা করো তাহলে যৌগটির ধনাত্মক অংশটি অর্থাৎ ক্যাটায়নটি ক্যাথোড অভিমুখে যাবে এবং ক্যাথোডে এসে ইলেকট্রন গ্রহণ করে প্রসম পরমাণু বা মূলকে পরিণত হবে। অপরদিকে অ্যানায়নগুলি অর্থাৎ ঋণাত্মক অংশগুলি অ্যানোডের দিকে গমন করবে এবং অ্যানোডে গিয়ে উপযুক্ত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে প্রসম পরমাণু বা মূলকে পরিণত হবে। ঠিক আছে, যদি আমি ধরো NaCl এর তোমার জলীয় দ্রবণ নিলাম বা NaCl এর গলিত NaCl নিলাম ধাতব তড়িৎ বিশ্লেষ্য হিসাবে, তাহলে NaCl ভাঙে Na+ এবং Cl- আয়নে, তাহলে Na+টা আকৃষ্ট হবে ক্যাথোডের দিকে এবং ক্যাথোডে গিয়ে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে করে ধাতব সোডিয়ামে পরিণত হবে। আবার Cl- অ্যানোডে যাবে গিয়ে একটা ইলেকট্রন ত্যাগ করবে করে ধাতব ক্লোরিনে পরিণত হবে।
ঠিক আছে, এটা আমরা আরো বিস্তারিত ব্যাখ্যা এর পরে জানবো, ঠিক আছে। এবারে তড়িৎ বিশ্লেষণের কিছু বেসিক জিনিস আমরা জেনে নিই, যেমন তড়িৎ বিশ্লেষণে সর্বদা আমরা সমপ্রবাহ তড়িৎ ব্যবহার করব, ঠিক আছে, কখনো অর্থাৎ ডিসি কারেন্ট ব্যবহার করব, কখনো এসি বা অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করব না। তড়িৎ বিশ্লেষণে প্রকৃতপক্ষে কি হচ্ছে, তড়িৎ শক্তি তোমার রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে যেহেতু ইলেকট্রন গ্রহণ হচ্ছে, তাই এই বিক্রিয়াকে আমরা বলি বিজারণ বিক্রিয়া, অর্থাৎ ক্যাথোডে হয় বিজারণ বিক্রিয়া, কারণ ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ হয়, এবং অ্যানোডে যেহেতু ইলেকট্রন বর্জন হয়, তাই অ্যানোডে আমরা বলবো হচ্ছে জারণ বিক্রিয়া। তো এই বিষয়গুলো তোমরা জেনে রাখবে যে তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে কী হয় না, তো তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এবং তড়িৎ বিশ্লেষণে অবশ্যই আমরা সমপ্রবাহ তড়িৎ ব্যবহার করব, আর তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ হয়, অর্থাৎ ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়, এবং অ্যানোডে ইলেকট্রন বর্জিত হয়, অর্থাৎ অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে, ঠিক আছে। তো আজকে মোটামুটি আমরা এইটুকুই জানলাম, নেক্সট ভিডিওতে আমরা জলের তড়িৎ বিশ্লেষণ কীভাবে হয় সেটা দেখব, এবং কপার তড়িদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের যে তড়িৎ বিশ্লেষণ সেটা কীভাবে হয়, এবং তড়িৎ বিশ্লেষণের যে বিভিন্ন প্রয়োগ সেগুলি সম্পর্কে আলোচনা করব। তো যদি আমরা সামারাইজ করি আজকে আমরা কী কী বললাম, কী কী পড়লাম, একবার প্রথম থেকে তোমাদের যদি বলে দিই যে তাহলে তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, যে সমস্ত যৌগ জলে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে তারা তড়িৎ বিশ্লেষ্য, তারা কীভাবে তড়িৎ পরিবহন করে, না তো গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তারা আংশিক বা সম্পূর্ণরূপে ভেঙে যায়, ভেঙে গিয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে, এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি আমার তড়িৎ বিশ্লেষণ করে, ঠিক আছে, ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে। আর বিয়োজন মাত্রা কাকে বলে, দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের যে ভগ্নাংশ আয়নিত হয় তাকে ওই তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা বলে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্যের যে যৌগ তার যতটুকু অংশ আমার ভাঙছে ক্যাটায়ন অ্যানায়নে, সেই অংশকেই আমরা বলছি বিয়োজন, তার ওই তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা। এরপরে তড়িৎ বিশ্লেষ্যের যে শ্রেণী বিভাগ, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য দুই ভাগে বিভক্ত, একটা হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র হচ্ছে যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে ভেঙে যায়, 100% যাদের ডিসোসিয়েশন হয় তাদের বলেছি তীব্র তড়িৎ বিশ্লেষ্য বা স্ট্রং ইলেকট্রোলাইটস। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো যে সমস্ত যৌগ আংশিক রূপে ভাঙে এবং বিয়োজন মাত্রা খুব কম, তাদেরকে বলেছি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যেমন অ্যাসিটিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড ইত্যাদি। তারপরে আমরা ধাতু ও তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যে পার্থক্য সেটা দেখেছি, তড়িৎ প্রবাহ ক্ষেত্রে, এবং তড়িৎ বিশ্লেষণ কাকে বলে সেটা দেখেছি, অ্যানোড কী ক্যাথোড কী সেটা দেখেছি, ঠিক আছে। ভোল্টামিটারে যে তড়িৎদ্বারটিতে ব্যাটারির ঋণাত্মক অংশের সঙ্গে যুক্ত থাকে এবং যেখানে বিজারণ বিক্রিয়া হয় সেটা হলো ক্যাথোড, আর ব্যাটারির পজিটিভ অংশের সঙ্গে যে তড়িৎদ্বারটি যুক্ত থাকে অর্থাৎ যেখানে জারণ বিক্রিয়া হয় সেটা হলো অ্যানোড। নেক্সট দিন আমরা